সবাইকে স্বাগত জানাই। আজ আমরা শিখব কিভাবে প্রকৃতি জৈব আবর্জনাকে পুনর্ব্যবহারের উপযোগী করে। জৈব আবর্জনা হচ্ছে রান্নাঘর ও বাগানের বর্জ্যের মতো জিনিস যা কয়েক সপ্তাহের মধ্যে বিয়োজিত হতে পারে আর এতে কোনো দূষিত অবশেষ থাকে না। এই জিনিসগুলি বহুবার পুনর্ব্যবহারের উপযোগী হয়ে কম্পোস্ট বা বায়োগ্যাসে পরিণত হতে পারে। যখন জৈব আবর্জনা একটি অবায়বীয় ডাইজেস্টারে ফেলা হয় তখন জীবাণুরা এই আবর্জনাকে বিয়োজিত করে আর বায়োগ্যাস উৎপন্ন হয়। বায়োগ্যাসের মূল উপাদান মিথেন আর কার্বন ডাইঅক্সাইড যা রান্নার কাজে আর গরম করার জন্য ব্যবহৃত হতে পারে। এই বায়োগ্যাস ডাইজেস্টার থেকে যে উপজাত গাদ পাওয়া যায় তা পুষ্টি সমৃদ্ধ এবং সেগুলি মাটিতে মিশিয়ে পুষ্টিকর খাদ্য উৎপাদন করা যায়। এই বায়োগ্যাস পেট্রোলিয়াম গ্যাস বা রান্নার গ্যাসের মতো নয়, এটি নির্মল এবং নবীকরণযোগ্য জ্বালানি। তোমরা কি ভেবে দেখেছো কেমন করে গাছেরা তাদের পুষ্টি অর্জন করে? আমরা যদি একটি কলার খোসা গাছের কাছে ফেলি, গাছ কিভাবে সেটা খাবে? কম্পোস্টিং হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়া যাতে জৈব পদার্থ, কেঁচো আর জীবাণুর সাহায্যে পুষ্টি সমৃদ্ধ মাটিতে রূপান্তরিত হয়। কম্পোস্টের এই পুষ্টি গাছ সহজেই তার শিকড়ের সাহায্যে শোষণ করতে পারে। যেহেতু আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে জৈব আবর্জনা উৎপন্ন করি, সেগুলোকে ছুঁড়ে ফেলাটাই সমাধান হতে পারে না। এই জৈব আবর্জনাকে আমাদের বাড়িতে বা পাড়ায় কম্পোস্ট করতে পারি। একটি পদ্ধতি হচ্ছে বায়বীয় কম্পোস্টিং, যেখানে জৈব পদার্থ সেই জীবাণুদের দ্বারা বিয়োজিত হয় যাদের অক্সিজেন প্রয়োজন। এই পদ্ধতির জন্য আমাদের যা যা দরকার, এমন একটি পাত্র যাতে বায়ু চলাচলের জন্য যথেষ্ট ছিদ্র আছে, জৈব আবর্জনা যাকে সবুজ পদার্থ বলবো, শুকনো পাতার গুঁড়ো বা নারকেলের ছোবড়া গুঁড়ো যাকে খয়েরি পদার্থ বলবো। এটি কার্বনের উৎস এবং এটি আর্দ্রতা বজায় রাখে ও বায়ু চলাচলেও সাহায্য করে। এবারে এটিকে চালু করতে জীবাণুর প্রয়োজন। এমন জীবাণু আমরা কোথায় পাবো যা জৈব আবর্জনাকে বিয়োজিত করবে? হ্যাঁ, টক দই থেকে আমরা ভালো ব্যাকটেরিয়া পাবো। এক চামচ টক দই এতে মেশাও। জীবাণুযুক্ত নারকেল ছোবড়া গুঁড়ো জীবাণু আর কার্বনের উৎস, তাই একে টক দই আর শুকনো পাতার বদলে ব্যবহার করা যেতে পারে। পাত্রে ক্রমাগত জৈব পদার্থ আর খয়েরি পদার্থ ফেলতে হবে যতক্ষণ না এটি ভর্তি হয়ে যায়। প্রতি 4-5 দিন অন্তর ভালোভাবে বায়ু চলাচলের জন্য পাত্রের জিনিসগুলি নাড়াচাড়া করতে হবে। যথেষ্ট পরিমাণে বায়ু চলাচল না হলে এটিতে দুর্গন্ধ হবে। কম্পোস্টের পাত্রটি বৃষ্টি থেকে দূরে রাখতে হবে। 30-40 দিনের মধ্যে যখন ভালো গন্ধ বেরোবে, এটি গাঢ় খয়েরি রঙের মাটিতে পরিণত হবে। তখন তুমি বুঝবে তোমার কম্পোস্টটি তৈরি হয়ে গেছে। এটিকে চালুনি দিয়ে চেলে নাও আর বায়ুনিরুদ্ধ পাত্রে রেখে দাও। তোমার কম্পোস্টকে আরও ভালোভাবে তৈরি করার জন্য কয়েকটি পরামর্শ। যখন কম্পোস্টিংয়ের পাত্রে ছিদ্র করবে, তখন ছিদ্রগুলি ছোট করবে যাতে মাছি আর পোকামাকড় এর ভিতরে ঢুকতে না পারে। পাত্রটি ঢাকা রাখবে। যদি কম্পোস্ট পাত্র থেকে দুর্গন্ধ বেরোয়, তার মানে এটি বেশি আর্দ্র হয়ে গেছে, যার ফলে এতে অবায়বীয় বিয়োজন শুরু হয়েছে। তখন এতে আরও ক্ষয়েরি পদার্থ দেবে আর নাড়াচাড়া করবে যাতে আর্দ্রতা কমে আর বেশি অক্সিজেন ঢুকতে পারে। মনে রাখবে, শুককীট আর অন্যান্য কৃমিরা কম্পোস্টিংয়ের একটি প্রাকৃতিক অঙ্গ। তুমি যদি এদের কমাতে চাও, তাহলে পাত্রে একটি হলুদ বা নিমের গুঁড়ো মেশাবে। প্রথমে শুধুমাত্র ফল আর সবজির খোসা দিয়ে কম্পোস্টিং শুরু করো। তারপর যখন পারদর্শী হবে, তখন খাবারের অবশিষ্টাংশ দিয়ে চেষ্টা করবে। কম্পোস্টিংয়ের আরেকটি পদ্ধতি হচ্ছে অবায়বীয় কম্পোস্টিং আর ভার্মি কম্পোস্টিং। কম্পোস্টিংয়ের উপকারিতা কী কী? ঠিক যেমন আমরা পুষ্টিকর খাবার খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলি যাতে আমাদের ওষুধপত্র কম লাগে, তেমনি গাছে পুষ্টি সমৃদ্ধ কম্পোস্ট প্রয়োগ করে কৃত্রিম কীটনাশক আর সারের প্রয়োজন কমাতে পারি। মাটিতে কম্পোস্ট প্রয়োগ করা হলে এটি জল ধরে রাখে আর গাছে ধীরে ধীরে জল দিতে থাকে। জৈব আবর্জনা দিয়ে জমি ভরাট করলে গ্রিন হাউস গ্যাস বেরোয়। কম্পোস্টিং জৈব আবর্জনাকে জমি ভরাটের কাজে লাগাতে দেয়। আমরা খুব অল্প আয়াসেই শিখেছি যে আমাদের প্রত্যেকেই আমাদের আবর্জনার 60%কে মূল্যবান কম্পোস্টে রূপান্তরিত করতে পারি, যা আমাদের নিজস্ব নিরাপদ আর স্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে সাহায্য করবে।
তুমি কি এটা বাড়িতে করতে চেষ্টা করবে? এবারে আমি তোমাদের একটি মজার আর সহজ পদ্ধতি দেখাচ্ছি, যাতে তোমরা একটি কার্ডবোর্ডের বাক্সের সাহায্যে রান্নাঘরের আবর্জনা দিয়ে কম্পোস্ট তৈরি করতে পারো। তোমরা প্লাস্টিকের বালতির মতো পাত্র ব্যবহার করতে পারো। পাত্রের গায়ে ছিদ্র করার জন্য বড়দের সাহায্য নাও। পাত্রের অর্ধেকটা শুকনো পাতার গুঁড়ো দিয়ে ভর্তি করো বা খয়েরি পদার্থ হিসেবে তোমার বানানো কম্পোস্ট আর মাটি ব্যবহার করো। সবজি আর ফলের খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে কাটো। তাড়াতাড়ি বিয়োজিত করার জন্য এটি খুব জরুরি। ব্যবহৃত চা পাতা আর কফি গুঁড়ো মিশিয়ে টুকরোগুলো পাত্রে রাখো। আরও খয়েরি পদার্থ দিয়ে একে চাপা দাও। বিয়োজন প্রক্রিয়া শুরু করার জন্য একটু পাতলা টক দই এতে মেশাও। পাত্রটি এমন সুরক্ষিত জায়গায় রাখো যাতে ইঁদুর আর বৃষ্টির নাগালের বাইরে থাকে। এক মাস পরে তুমি দেখবে পাত্রের ভেতরের জিনিসটার আয়তন প্রায় 30-40% কমে গেছে। একে ভালোভাবে মেশাও, আর যদি ভালো গন্ধ বেরোয় তাহলে বুঝবে তোমার কালো সোনা তৈরি। তোমাদের ধন্যবাদ আর বিদায় জানাই।